আজি হেউচি 23 জুন 2024 ইতিহাস পৃষ্ঠাকু আড়াইলে অনেক স্মৃতি আমার সামনাকু আসি যায় তেবে চালন্তু আড়াইবা আজির ইতিহাস পৃষ্ঠা আউ দেখিবা আজির ইতিহাস প্রতিবর্ষ জুন 23 তারিখরে অন্তর্জাতীয় অলিম্পিক দিবস পালন করা যায় 1894 মসিয়া জুন 23 তারিখরে অন্তর্জাতীয় অলিম্পিক কমিটি গঠন হইতিলা এর স্মৃতি রক্ষা পাই প্রতিবর্ষ জুন 23 তারিখকু অন্তর্জাতীয় অলিম্পিক দিবস রূপে পালন করা যাচ্ছে এই দিবস সৃষ্টি করিবার মূল লক্ষ্য হেলা বয়স লিঙ্গ ও যোগ্যতা নির্বিশেষে খেলরে ভাগ নেবা পাই লোকঙ্কু উৎসাহিত করিবা এবং দৈনন্দিন জীবনরে খেল ও স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করিবা তেণু প্রতিবর্ষ এই দিন বিভিন্ন অনুষ্ঠান পক্ষরু বিভিন্ন খেলর আয়োজন করা যাই ছোট ছোট পিলামানক মধ্যে প্রতিযোগিতা করা যাইথায় 1921 মসিয়া জুন 23 তারিখরে জন্মগ্রহণ করেছিলেন হিন্দি চলচ্চিত্রর লোকপ্রিয় অভিনেতা রেহমান সে ছিলেন জনে ভারতীয় অভিনেতা তথা নির্দেশক সে খুব কম বয়সরু অভিনয় জগতরে পাদ দেইছিলেন তাঁকো অভিনয় পাই সে খুব কম বয়সরু দর্শকঙ্কর খুব প্রিয় অভিনেতা হয়ে পারিছিলেন বড়ি বেহেন ছোটি বেহেন সাহি বিবির গুলাম পরি অনেক হিট ফিল্ম দর্শককু ভেটি দেইছিলেন তাঁকো অভিনয় পাই তাঁকো ফিল্ম ফেয়ার পুরস্কারে সম্মানিত করে দেইছিলা 23 জুন 1924 সে জন্মগ্রহণ করেছিলেন কমলা মার্কান্ডায়া সে ছিলেন জনে লেখিকা উপন্যাসিকা সমাজসেবী তথা সাংবাদিকা সে মুখ্যত ইংরেজি এবং হিন্দি ভাষায় উপন্যাস লেখুলে পিলা দিনরু তাঁকর কবিতা পড়িবা এবং লেখিবা প্রতি আগ্রহ বড়িছিলা সে 18 বর্ষ বয়সরে এক উপন্যাস লেখিলে যা লোকঙ্ক মধ্যে বেশ উদ্ধৃতি লাভ করেছিলা তাঁক লেখা পাই তাঁকু অনেক পুরস্কারে সম্মানিত করে দেইছিলা 1948 মসিয়া জুন 23 তারিখরে পশ্চিমবঙ্গর ব্রহ্মপুরে জন্মগ্রহণ করেছিলে বঙ্গীয় কবি নাবরুণ ভট্টাচার্য সে ছিলেন জনে ভারতীয় লেখক কবি তথা উপন্যাসিক সে মুখ্যত বঙ্গলা ভাষায় কবিতা লেখুলে তাঁকর মাতা পিতা দুইজন লোকপ্রিয় লেখক লে তেণু পিলা দিনরু সে নিজ মাতা পিতাঙ্কঠারু কবিতা সংকলন করিবা শিখিলে তাঁক উপন্যাস পাই 1993 তাঁকু সাহিত্য একাডেমী পুরস্কারে সম্মানিত করে দেইথিলা 23 জুন 1980 মসিয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সঞ্জয় গান্ধী সে ছিলেন ভারতীয় রাজনেতা সে ছিলেন ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীঙ্ক সান পুয় তাঁক মাতা পিতাঙ্ক পরি সে মধ্য কংগ্রেস দলর মুখ্য ভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ব্যুরো রিপোর্ট খবর ওড়িশা